আগস্ট মাস এলেই আওয়ামী লীগ বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 71তম জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব বলেন ওবায়দুল কাদের। পার্থ রহমানের প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্ম 1949 সালের 5 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ছিলেন বহু প্রতিভার অধিকারী। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সহ বিভিন্ন খেলার অনুরাগী ছিলেন শেখ কামাল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার সরব বিচরণ। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি ছিলেন তিনি। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর সাথে ঘাতকরা হত্যা করে তাকে। শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। তার প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বনানী কবরস্থানে তার কবরে ফুলের শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় শেখ কামাল সহ 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, বহু প্রতিভার অধিকারী শেখ কামালের জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। এ সময় ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এই আগস্ট মাসেই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসে বঙ্গবন্ধু কন্যাকে প্রাইম টার্গেট করে 21শে আগস্ট গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল। গত বছরও 32 নম্বরে হামলার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক ছিলাম বলে কার্যকর করতে পারেনি। সবাইকে সাথে নিয়ে সব অপশক্তি রুখে দেওয়ারও অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।